আসসালামু আলাইকুম তো আঠারোতম দিনে আজকে ভ্যাকসিন প্রয়োগ করব তো দেখাচ্ছি আপনাদের কিভাবে কি করতেছি তো এটার নাম হচ্ছে গাম্বুরো তো গাম্বুরো ভ্যাকসিন আজকে করলাম তো গাম্বুরো ভ্যাকসিন আঠারোতম দিনে আপনারা সবাই করার চেষ্টা করবেন আর মুরগিগুলোকে সময় দেখাশোনা করবেন মুরগি যাতে কোনো প্রকার সমস্যা না হয় সেদিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন মুরগির প্রতি যদি আপনি লক্ষ্য না রাখেন তাহলে কিন্তু আপনার খামারে নানারকম সমস্যা দেখা দিতে পারে তো আপনারা পানি আমি এখানে পানি দিয়েছি প্রায় বিশ লিটার বিশ লিটার পানিতে এক হাজার মুরগির জন্য মানে এক হাজার মুরগির যেটা ভ্যাকসিনের ডোজ সেটা দিলাম অ্যান্ড দেওয়ার পর এটা একটু নাড়াচাড়া করতেছি তো নাড়াচাড়া করার পর আপনাদেরকে বেশ কয়েকটা পট নিতে হবে পানির পট মনে করেন হচ্ছে আপনার মুরগি যদি এক হাজার হয় অবশ্যই পঞ্চাশটা মুরগির জন্য যেহেতু একটু এখনও বড় হয় নাই তো পঞ্চাশটা মুরগির জন্য একটা পট অথবা পঁচিশটা মুরগির জন্য একটা পর দিলে মাসাল্লাহ ভালো হয়ে যাবে তো তারপর পটের আমার পটগুলো একটু সমস্যা হচ্ছে আয়রন পানি তো আয়রন পানি যেহেতু আর কি করার করার কিছুই নাই তো একটু একটু করে অবশ্যই আপনি সবগুলো পটে দেওয়ার চেষ্টা করবেন এক হাজার মুরগির জন্য অর্থাৎ পঁচিশটা মুরগি বা পঞ্চাশটা মুরগির জন্য একটা করে পট দেবেন তাহলে কিন্তু কার্যক্রম ঠিক হয়ে যাবে অ্যান্ড সকল মুরগিগুলো সঠিকভাবে খেতে পারবে ঠিক আছে তো সঠিকভাবে যদি খেতে পারে পানি তাহলে কিন্তু আপনার মুরগির কোনো প্রকার সমস্যা হবে না তো মুরগির সমস্যা আপনাকে অবশ্যই দেখতে হবে মুরগিকে দেখতে হবে ভালো করে যদি আপনি মুরগি না দেখেন যদি মুরগির প্রতি খেয়াল না রাখেন তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে দাঁড়াবে তো আমি পর্যায়ক্রমে মানে বেশ কয়েকটা পট ভরে নিচ্ছি মানে আমার প্রায় বিশ পঁচিশটার মতো পট তো সেগুলো ভরায় নিচ্ছি নেওয়ার পর এগুলো আমি এখন খামারে বাচ্চাদেরকে পানি খাওয়াবো তাহলে খামারটা সুন্দর থাকবে এবং মুরগিগুলো সঠিকভাবে পানি খাবে তো এই ভ্যাকসিনের পানিটা দেওয়ার নিয়ম কি অনেকে বলেন যে ভাই পানিটা কোন নিয়মে দেব। পানিটা দেওয়ার কিছু সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে নিয়ম হচ্ছে অবশ্যই আপনাকে কী করতে হবে জানেন অবশ্যই আপনাকে খাবার মানে যখন আপনি ভ্যাকসিন করবেন সকালে অথবা রাত্রে এই জাতীয় সময়ে আপনি ভ্যাকসিনটা প্রয়োগ করবেন দুপুরে কখনোই ভ্যাকসিন প্রয়োগ করবেন না ঠিক আছে তাহলে মর্টারিটি বেড়ে যাবে তো আপনি করবেন সকালবেলা অথবা রাত্রে অথবা বিকালবেলা ঠিক আছে এই বিকালবেলা করতে করতে মানে রাত্রি হয়ে যায় আর কি তো আপনারা অবশ্যই খাবার মানে ভ্যাকসিন দেওয়ার আগে কমপক্ষে আধা ঘন্টা বা আধা ঘন্টা না কমপক্ষে দুই ঘন্টা দুই থেকে তিন ঘন্টা আপনারা পানি ছাড়া রাখবেন ঠিক আছে মুরগিকে পানি খাদ্য ছাড়া রাখবেন তো খাদ্য দিলেও দিতে পারেন কিন্তু পানি ছাড়া রাখবেন আর কি তাহলে মুরগিগুলো সঠিকভাবে সব পানি সম মানে সমানভাবে খেতে পারবে তো আপনি যদি একটা মুরগি মানে হুট করে একটা মুরগি খেলো না তাহলে কিন্তু সমস্যা হয়ে দাঁড়াতে পারে তো আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে বিষয় অনেক বিষয় আসয় এসব কিছু জানতে হবে যদি আপনি নিজে না জানেন তাহলে কিন্তু হবে না তো আপনি যদি নিজে জেনে নিজে ট্রিটমেন্ট করতে পারেন তাহলে আপনার ডাক্তার খরচ চলে গেল বেঁচে গেল ঔষধ খরচ অনেকাংশে কমে যাবে তারপর হচ্ছে আপনার মর্টালিটিও কমে যাবে আপনি তখন জানতেছেন আপনি নিজে জানতেছেন তো নিজে অনেক কিছু করতে পারবেন ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিষয় নিজে জানতে হবে ঠিক আছে আপনি যদি নিজে না জানেন তাহলে কিন্তু ভাই এই পোলট্রি সেক্টরে ব্যবসা করা আদৌ সম্ভব না আর যে বর্তমানে যে খাদ্যের দাম আর হচ্ছে খাদ্যের যে খাদ্যের তো দাম দামই ঠিক আছে কিন্তু আপনাকে এই সব আনুষাঙ্গিক যে বিষয় ঔষধ খরচ তারপর আপনার হচ্ছে কারেন্ট বিল তারপর হচ্ছে গুড়া খরচ এসব কিন্তু কমাতে হবে অনেকাংশে কমাতে হবে যদি আপনি এদিক থেকে একটু সাশ্রয় পেতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য অনেকাংশে মানে লাভ করা সম্ভব হয়ে দাঁড়াবে আর আপনি যদি সেটা না করেন তাহলে আপনার দ্বারা কোনো প্রকার লাভ করা সম্ভব হবে না জাস্ট আপনার মুরগি পালাই হবে কিন্তু লাভ হবে না আপনি মানে কিছুই করতে পারবেন না অনেক লোকে আপনাকে বলবে যে মানে কী করলি জীবনে তুই এই মুরগি পালন করে কি করলি এসব বলতেই পারে অনেকাংশে বলতেই পারে কেননা আপনাকে অবশ্যই জানতে হবে এত টাকা দিয়ে একটা ঘর উঠাইছেন ঘরের টাকা তুলতে যদি না পারেন তারপর নিজে পরিশ্রম করতেছেন অথবা অনেক মুরগি হলেও আরও দুই একজনকে নিচ্ছেন তাদেরকে বেতন দিতে হচ্ছে তো ভাই আপনি যেটুকুই পারেন আপনার পরিবার যেটুকু পারে আপনার মানে ফ্যামিলি অনুযায়ী আপনি কাজ করবেন আপনার ফ্যামিলিকে দিয়েই মানে কাজ করালে আর কি আপনার মানে সুবিধা হবে তখন আপনি মনে করেন আপনার ইয়া বয়সে যাবে ইয়া বলতে কী আপনার খরচটা বেঁচে যাবে যে মজুরি খরচ সেটা বেঁচে যাবে অনেকে যে এক হাজার মুরগির জন্য দশ হাজার টাকা দিতে হয় প্রত্যেক মাসে অথবা সাত আট নয় হাজার টাকা দশ হাজার টাকা দিতে হয় সো এটা এটা বেঁচে যাবেন তো ওইটা আপনার লাভ হলো হুম তো আপনার যেহেতু ওইটা লাভ হলো তো আপনার জন্য ভালো একটা ভালো একটা বিষয় আপনি যদি নিজে কাজ না করেন ভাই তাহলে কিন্তু জীবনে উন্নতি হবে না ঠিক আছে আপনাকে নিজে জানতে হবে অ্যাটলিস্ট আপনাকে নিজে জানতে হবে আপনি যদি জানেন আর হচ্ছে আমার ভিডিওগুলো যদি দেখেন ইনশাল্লাহ অনেকাংশে শিখতে পারবেন আমি মোটামুটি যা জানি ইনশাল্লাহ আপনাদের দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো ভালো মতো মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন তাহলে কিন্তু আপনি জ্ঞান অর্জন করতে পারবেন যদি এই সেক্টরে যদি আপনি জ্ঞান অর্জন না করতে পারেন তাহলে কিন্তু আপনার দ্বারাই কোনো কিছু করা সম্ভব নয় ঠিক আছে তো মুরগিগুলোর তো অবস্থা আপনাদেরকে দেখাইলাম তো রাত্রের পরিবেশ এইটা তো রাত্রের পরিবেশে যে আমি মুরগিগুলোকে পানি দিছি সে সুন্দরভাবে যে দেখেন পানিগুলো খাচ্ছে এটাই আর কি মুরগিগুলোর অবস্থা আর কি তো সবাই অবশ্যই জানবেন মুরগি সম্পর্কে ধারণা পাবেন মুরগি সম্পর্কে জানবেন ধারণা নেবেন মুরগি ভালো মানে রোগ প্রতিরোধ সম্পর্কে জানবেন তারপরে মুরগির পায়খানা সম্পর্কে জানবেন মুরগির পায়খানা হলে কি ওষুধ দিতে হয় তারপর হচ্ছে সর্দি হলে কি ওষুধ দিতে হয় এসব সম্পর্কে জানবেন ঠিক আছে আস্তে আস্তে আপনার আমার ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন তো অ্যাটলিস্ট আপনাদেরকে জানতে হবে ভাই ঠিক আছে এই পোলট্রি সেক্টরে আসতে হলে আপনাকে জানতে হবে জানাটাই হলো মেইন থিমস মেইন বিষয় হচ্ছে জানা আপনি জানেন শোনেন কাজ করেন ইনশাল্লাহ আপনার ভবিষ্যৎ সুন্দর হবে উজ্জ্বল হবে অ্যান্ড আমার জন্য অবশ্যই দোয়া করবেন ভাই যাতে আমিও পোলট্রি সেক্টরে এসেছি যেহেতু যাতে করে আপনাদের ভালো মতো একটা ধারণা দিতে পারি অ্যান্ড আমিও কিছু লাভবান হতে পারি ভবিষ্যতে যত মানে যেন আরও ভালো সেক্টরে পৌঁছতে পারি তো এটাই আপনাদের কাছে আমার চাওয়া আর হচ্ছে বি বিষয় হচ্ছে আপনাদের একটু ধারণা দেয়া মুরগিগুলো সম্পর্কে যাতে আপনারা সবাই জানতে পারেন কোন প্রকার অসুবিধা না হয় যাতে মনে করেন অন্য কারো পরামর্শ না নিতে না হয় আপনি নিজে জানেন ঠিক আছে দরকার হলে আপনি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে সেখানে গিয়ে প্রশিক্ষণ দেন ঠিক আছে প্রশিক্ষণ দেন তাহলে আপনার জন্য একটা সার্টিফিকেট হবে তাহলে আপনার একটা ভালো হবে আরও আর ওখানে গিয়ে শিখেও লাভ নেই ভাই তিন মাসে আপনি কি শিখবেন তিন মাসের মধ্যে আপনার ক্লাসে হবে মনে করেন পনেরো দিন দশ পনেরো দিন হয়তো এই দশ পনেরো দিনের মধ্যে আপনার অসুবিধা কত প্রকার হতে পারে তো আপনি অবশ্যই আমার ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ আমি ক্রমান্বয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো মুরগিগুলো সম্পর্কে বিভিন্ন রোগ সম্পর্কে বিভিন্ন ঔষধ সম্পর্কে মেডিসিন সম্পর্কে আপনাদের ধারণা দেবো ইনশাল্লাহ তো ভিডিওটা অবশ্য আপনাদের জন্যই করা তো আর কি বলবো অবশ্যই আপনারা নিজে জানেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনার আপনারা জানেন তাহলেই কিন্তু এই পোলট্রি সেক্টরে আপনারা টিকে থাকতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম